আগামী 30শে জানুয়ারি আরামবাগে আসছেন তৃণমূল সুপ্রিমো তথা তৃণমূল সভানেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারই প্রস্তুতি শিবির চলছে তুঙ্গে, বিভিন্ন জায়গা দিয়ে শুরু হয়েছে প্রস্তুতি শিবির। ঠিক একইভাবে আজ গোঘাট 1 নম্বর ব্লক এবং গোঘাট 2 নম্বর ব্লকের পক্ষ থেকে এক প্রস্তুতি শিবির আয়োজিত হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরামবাগে জনসভা, আর সেই জনসভাকে সফল করতে মাঠে নেমে পড়েছে বিভিন্ন ব্লক স্তরের নেতৃত্বরা। নেমে পড়েছেন গোঘাট 1 নম্বর তৃণমূল ব্লক প্রেসিডেন্ট নারায়ণ চন্দ্র বাজা, গোঘাট 2 নম্বর ব্লক প্রেসিডেন্ট তপন মণ্ডল, এছাড়াও আছেন এলাকার স্থানীয় বিধায়ক মানস মজুমদার। সকলের নেতৃত্বে চলছে এই প্রস্তুতি সভা। এই যেমন করেই হোক রাজ্যের মুখ্যমন্ত্রীর আরামবাগ সফরকে সফল করতে তারা বদ্ধপরিকর। যা দেখছেন আমরা সব খবরের পর্দায়। কারো যদি 72 নম্বর বুথ হয় ওই 72 নম্বর পাতাতে সেই সই করবে, কারো যদি 75 নম্বর বুথ হয় 75 নম্বরের যে পাতা সেই পাতায় সই করবে। কর্মীদের অনুরোধ করছি আপনারা নিচে ঘোরাঘুরি না করে আমাদের যে মিটিং হল সে হলের সে উদ্দেশ্যে নেতাদের সামনে এসে বললো আমাদের 2000 লোক এসছে। এটা তৃণমূল কংগ্রেসের ট্রেন্ডে পরিণত হয়েছে, একটা অভ্যাসে দাঁড়া এইভাবে এই জিনিসটা দেখেছি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের দলের নির্দেশ ছিল প্রত্যেকটা বুথ থেকে 10 জন করে নিয়ে আসতে হবে। আমরা কারো কারো কাছে শুনলাম যে যারা অঞ্চলে দায়িত্বপূর্ণ নেতৃত্বরা আছে তারা বলছে 25 তারিখে বেশি করে নিয়ে আসতে, বেশি করে নিয়ে যাওয়ার শুধু নেতৃত্বরা গেলেই হবে। তো আমার এই অঞ্চলের এই ধরনের যারা নেতা আমরা সন্দেহ হয় এরা আদৌ কি চাইছে, দলটা ঘুরে দাঁড়াবে এটা চাইছে না? যেভাবে চলছে এভাবে চলবে, পরে বিজেপি যদি কখনো চলে আসে বিজেপির সাথে, এখন তো মোটামুটি বলেছি যে আমি আসতে চলছি, পরে দেখা যাবে। মানে গাবড়া কিসের জন্য প্রস্তুতি সভা? আগামী 25শে জানুয়ারি মাননীয় আমাদের সর্বভারতীয় সভানেত্রী মমতা ব্যানার্জি পুরসুড়ার সেকেন্দারপুর ময়দানে জনসভা করতে আসছেন। ওই জনসভাকে সফল করার জন্য আজকে আমরা এক প্রস্তুতি সভার আয়োজন করেছি। আমাদের সমস্ত নেতৃত্ব এবং কর্মীদের পঞ্চায়েতের সদস্য সদস্যদের নিয়ে আমরা এখানে প্রস্তুতি সভার আয়োজন করেছি। আজকে এই প্রস্তুতি সভায় আমাদের হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় শ্রদ্ধেয় দাদা দিলীপ যাদব মহাশয় আর কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবে। উনি যেমন গাইডলাইন দেবেন সেইভাবে আমরা ওনার গাইডলাইন মেনে আমরা এই প্রস্তুতি যে সভা এই সভা থেকে বার্তা দেবো যে যাতে 25শে জানুয়ারি সভাকে উপচে পড়া ভিড় করে দেওয়া যায়, যেটা কোনো দিন হয় না, তার মানে লক্ষ লক্ষ লোকের যাতে সমাবেশ করা যায়। সেজন্য আমরা গোঘাট 1 নম্বর ব্লকের কর্মীদের বলবো যে প্রতি বুথ থেকে সমস্ত কর্মীদের কৃষকদের ওই সভায় নিয়ে যেতে হবে। এই বার্তাটা দেওয়ার জন্যই আজকে এই প্রস্তুতি সভা। কিসের জন্য প্রস্তুতি সভা? আমরা আপনারা সকলেই জানেন যে আগামী 25শে জানুয়ারি পুরসুড়া বিধানসভার একটি মাঠে আমাদের সকলের নেত্রী আমাদের সর্বজনের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা করতে আসছেন। তার জন্যই হুগলি জেলা তৃণমূল কংগ্রেস কমিটির নির্দেশে আজকে গোঘাট 2 নম্বর ব্লকে আমাদের প্রস্তুতি সভা হচ্ছে। আমাদের যে 9টি অঞ্চল আছে 9টি অঞ্চলের সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মীরা এবং বুথস্তরের তৃণমূল কংগ্রেস কর্মীরা, অঞ্চল নেতৃত্ব, বিধান ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যারা আছেন, আমাদের সম্মানীয় বিধায়ক শ্রী মানব মজুমদার মহাশয় আছেন। আজকে কর্মীদের উদ্দেশ্যে বেশি বেশি করে যাতে লোক ওই দিন আমরা মাঠ ভরিয়ে দিতে পারি, ভরিয়ে দিয়েও তা 5 গুণ লোক করতে পারি, তার জন্যই আজকে আমাদের গোয়ার দুর্নম ব্লকে প্রস্তুতি সভা আছে। 25শে জানুয়ারি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরসভা মাঠে আসার জন্য।